অভিনব উদ্যোগ। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশের তরফে কমলজ্যোতি অনুষ্ঠান। এক কথায় যাকে বলতে হয় দীপাবলি। দীপ জ্বালিয়ে মোদী সরকারকে আবারও লোকসভার আসনে আসীন হতেই এই পদক্ষেপ গ্রহণ তথা বাস্তবায়িত করলেন বিজেপি দলের কার্যকর্তারা। এই অনুষ্ঠানের মধ্যমণি থাকলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পে উপকারী লোকজনেরা প্রধানমন্ত্রীকে নিজেদের মন থেকে মানতেই জ্বালালেন প্রদীপের আলো। এদিন সন্ধ্যায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিজেপির তরফে মহিলা মোর্চার সদস্যদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এই কমলজ্যোতি অনুষ্ঠান। অনেকদিন আগেই পার্টির তরফে এই দিনটাকে বেছে রেখেছিলেন বিজেপির কর্মকর্তারা, যারই বহিঃপ্রকাশ ঘটল এদিন। দীপ জ্বেলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মোদীজিকে আবারও একই জায়গায় বসিয়ে রাখতে এই আলোর উৎসব পালন হলো রাজ্যে। রেখে আমরা দীপ জ্বালিয়েছি আছি যে নরেন্দ্র ভাই মোদীজিকে আবার আমরা দেশের প্রধানমন্ত্রী বানাবো, অগ্নি সাক্ষী মেনে আমরা সেটা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ত্রিপুরা রাজ্যে 3 লাখ প্রদীপ এসছে, এই দীপ এসছে, সেগুলো সন্ধ্যা থেকেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে কার্যকর্তারা সে কার্যক্রম করছে। আমি আশা করি শুধু পুরো দেশব্যাপী আজকে দীপাবলি এমনি তো হচ্ছে, তার মূল কারণ কি সেটা আপনারা। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, উপরওয়ালার অসীম কৃপা রয়েছে, তাই মোদীজির সব সিদ্ধান্তই এক কথায় অনবদ্য। আজকে আমাদের একটা আনন্দের দিন করে দিয়েছে ভারতবাসীর জন্য, যে আমাদের যে বীর শহীদদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমাদের সেনারা তার জবাব দিয়েছে। নরেন্দ্র ভাই মোদী যে সক্ষম প্রধানমন্ত্রী সেটা উনি বারবার প্রমাণিত করছেন, এবং উনি ভারতবর্ষের জনতাকে রক্ষা করার জন্য সব দিক দিয়ে যোগ্য ব্যক্তি সেটা ভারতবাসীর সামনে বারংবার প্রমাণিত হচ্ছে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তানের মধ্যে জঙ্গিদের যে জবাব দিলেন প্রধানমন্ত্রী, এর জন্য গোটা ত্রিপুরাবাসীর তরফ থেকে তিনি সকলের হয়ে অভিবাদন ও জানান নরেন্দ্র মোদীজিকে। ত্রিপুরাবাসীকে তরফ সে বধাই দেতা হুঁ আর মে উনকো বহুত সম্মান আদর করতা হুঁ, পুরো দেশবাসী করতা হুঁ। আর জৈসে হাম লোগ ভারতবাসী চাহতে থে ওই উনোনে কিয়া হ্যাঁ, উনোনে প্রমাণিত কিয়া হ্যাঁ। ভারতকে প্রধানমন্ত্রী কে নাতে উনকা যে দায়িত্ব বার 130 করোড় ভারতবাসী কা উনকে পাস হ্যাঁ, উনোনে আজ প্রমাণিত কর দিয়া হ্যাঁ। হর তরে হর হর ক্ষেত্র মে সক্ষম প্রধানমন্ত্রী হ্যাঁ, ভারত কো কিসি ভি। আলোর রোশনায় ভরে উঠল গোটা রবীন্দ্র ভবন চত্বর, অভিনব এই দৃশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।